চুক্তি রক্ষায় পাঁচটি কুইক রেন্টাল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ আরও দুবছর বাড়াল সরকার। এই কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কিনতে রাষ্ট্রের খরচ হবে ৫,২০৫.৯ কোটি টাকা। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী দাবি করেন, গ্যাসের মূল্য বৃদ্ধির দায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের। শতভাগ বিদ্যুতায়নের রাষ্ট্রীয় ঘোষণার দুদিনের মাঝেই খুলনার দুটি আর নারায়ণগঞ্জের তিনটি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের সাথে চুক্তি নবায়নে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রশ্ন আসা স্বাভাবিক, দিন দিন সক্ষমতা বাড়লেও কেন কুইক রেন্টাল? যদিও মন্ত্রী জানিয়েছেন এই চুক্তি অনুসারে ইউনিট প্রতি প্রায় ১ টাকা সাশ্রয় হবে সরকারের, সেই সাথে উৎপাদনে না থাকলে দেওয়া হবে না ক্যাপাসিটি চার্জ, মেটাতে হবে সরকারের বেঁধে দেওয়া চাহিদাও। প্রথম যখন এগুলোকে অনুমোদন দেই, অনুমোদনে এই শর্ত শর্ত ছিল যে এটি এত বছরের জন্য এই প্রকল্প, এটা ইনিশিয়াল স্টেজে নাহলে কেউ এখানে ইনভেস্ট করতো না। আমাদের এখানে আননোন প্লেসে তারা এখানে কেউ ইনভেস্ট করার জন্য এগিয়ে আসছে, আর তারা চেয়েছিল আরো ৫ বছর এগুলার এক্সটেনশনের জন্য, কিন্তু আমরা এক্সটেনশন দিয়েছি সবকিছু বিবেচনা নিয়ে। বুধবার এই দুই কমিটি অনুমোদন দিয়েছে আরো ৭টি প্রস্তাবেও। যদিও নিত্যপণ্যের বাজারের অস্থিরতা নিয়ে অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন এসেছে বেশি, তবে বাজার পরিস্থিতি নিয়ে খুব বেশি চিন্তিত নন মন্ত্রী। এক হাত দেখে নিলেন গবেষণা সংস্থা সিপিডি কেও। নাকি স্যার আমাদের মনিটরিং এ কোনো সমস্যা আছে? কোথায় স্যার আপনি আমাদের আমাদের মনিটরিং এর সমস্যা নাই, সমস্যা হচ্ছে সিপিডি আর সিপিডি সিস্টেমে। শুধু একমাত্র সিপিডি দেশে অর্থনীতি বুঝে, আর কেউ অর্থনীতি বুঝেন না, এই ধরনের ধারণা ঠিক না। আমাদের পাশে আর সাউথ এশিয়া যে সমস্ত দেশগুলো আছে, আর প্রতি দেশের সাথে মিল করে দেখেন যে আমাদের মূল্যস্ফীতি কত, তাদের মূল্যস্ফীতি কত। এদিকে গৃহস্থলিতেও গ্যাসের দাম ২০% বাড়ানোর প্রস্তাবকে যৌক্তিক মনে করেন আহমদ মুস্তফা কামাল। এই ইস্যুতে অর্থমন্ত্রী সেফগার্ড রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন এবং রাশিয়ার মাঝে যুদ্ধ হবে, এই যুদ্ধের কথা কি আমরা কি চিন্তা করেছি কখনো? সাদা ছবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।